যে আমি মানে গতকালই বিকেলে কলকাতা থেকে এসেছি, রেজাল্টও বেরোলো। আমি বললাম যে যারা যারা, সবাইকে তো আর সম্ভব হবে না, যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে। ওকে একটু কথাবার্তা হলো, অনেক কিছু জানলাম, বুঝলাম কিন্তু যে কথোপকথন হলো ওটা কিন্তু অনেক কিছু জানার আছে। একজন টিচারের কি দায়িত্ব, স্কুলের কি দায়িত্ব, ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে, আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছা শক্তি সেটাও কিন্তু বাড়ে। অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা যেভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কংগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে, শুধু পড়াশোনা করলে হবে না, আমরা সবসময় সেটা বলি। এবং নিজেকে চেনার যে বিষয়, মানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের, তবেই এটা সম্ভব হয়েছে। এবং তোমাদেরকে দেখে অন্যান্যরাও কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে, অন্যান্য ছেলে মেয়েরও ভালো পড়ার একটা ইচ্ছা ওদের মধ্যেও যাচ্ছে। আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ত্রিপুরাকে আমাদের সামনের দিকে নিয়ে যেতে হবে এবং আমাদের যে ত্রিপুরার যে পড়াশোনার যে মান সেটা কিন্তু কোনো অংশে অন্যান্য যেসব বোর্ড আছে কোনো অংশে কম না।